আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আপনারা জানেন যে স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস এর পক্ষ থেকে, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে, আমরা অডিও ভিডিও লেকচারস তৈরি করছি বিভিন্ন বিষয় নিয়ে। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো প্রেজেন্ট মুভমেন্টস ইন কলোনিয়াল ইন্ডিয়া, হিস্টোরিওগ্রাফিক্যাল ক্রিটিক। আমি ডক্টর চন্দন বসু, অ্যাসোসিয়েট প্রফেসর অফ হিস্ট্রি, স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। আমি আলোচনা শুরুতেই কেন এই বিষয়টা আমরা বাছছি, কেন এই বিষয়ে আমরা নির্বাচন করলাম, তার সম্পর্কে কিন্তু আমাদের একটা প্রাথমিক ধারণা থাকা দরকার। আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ কৃষক, শতকরা 75-80% মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করে কৃষিকাজ থেকে, এবং কৃষি অর্থনীতি, কৃষিভিত্তিক অর্থনীতি আমাদের দেশের শিল্প হওয়া সত্ত্বেও আমরা আলোচনা করতে পারি, আমরা বলতে পারি যে কৃষির ওপর নির্ভর করেই কিন্তু ভারতীয় অর্থনীতির বিকাশ অনেকখানি পর্যন্ত সম্ভব হয়েছে। শিল্প অর্থনীতি কিন্তু তার শক্তিশালী অবস্থান সত্ত্বেও আমাদের জাতীয় আয়ের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত শিল্প অর্থনীতির ভূমিকা কৃষির তুলনায় কিন্তু হয়তো একটু হলেও কম। এবং যেহেতু কৃষির ওপর বিপুল সংখ্যক মানুষের নির্ভরশীলতা রয়েছে, তার জীবন জীবনের প্রশ্ন আছে, তার জীবিকার প্রশ্ন আছে, সুতরাং কৃষকদের বাদ দিয়ে, কৃষি অর্থনীতির কথা বাদ দিয়ে আমরা কিন্তু ভারতীয় সমাজের যে বাস্তবতা, যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো, তার যে বিকাশ, তার যে ঐতিহাসিক ধরন ধারণ, আমরা কিন্তু এগুলো বুঝতে পারবো না। সুতরাং ইতিহাসের অঙ্গ হিসাবেই কিন্তু কৃষির ক্ষেত্রে এবং কৃষকদের ক্ষেত্রে আমাদের সেটা আলোচনার একটা মূল অংশ হয়ে সবসময় থাকবে। সেই ইতিহাসে বলে নয়, ইতিহাসে থাকবে, সেটা সমাজতত্ত্বে থাকবে, সে আলোচনা আমাদের অর্থনীতির ক্ষেত্রে আসে, বিপুলভাবে আসে, আপনারা জানেন। এমনকি রাজনীতি এবং রাষ্ট্রতত্ত্বর ক্ষেত্রেও কিন্তু কৃষকদের অবস্থান নানাভাবে স্পষ্ট হয়ে উঠেছে, এবং কোনো সমাজবিজ্ঞানী কিন্তু এটাকে অস্বীকার করতে পারছেন না। শুধু আমাদের দেশে আমি বলবো না, এমনকি ইউরোপ এবং আমেরিকার যেগুলো বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়, সেখানেও কিন্তু কৃষক আন্দোলন সম্পর্কে, কৃষক বিদ্রোহ সম্পর্কে, কৃষক চৈতন্য সম্পর্কে কিন্তু দীর্ঘ আলোচনা চলছে। এমনকি আপনারা শুনলে আশ্চর্য হবেন যে জার্নাল অফ প্রেজেন্ট স্টাডিজ বলে একটি জার্নাল, এটা কমপ্লিটলি ডিভোটেড টু দ্য স্টাডি অফ দি প্রেজেন্টরি বা প্রেজেন্ট কনসাসনেস বা প্রেজেন্ট ইনসার্জেন্সি। সুতরাং আমাদের, আমরা যে ভারতবর্ষ ইতিহাসে যে পর্যায়ে পড়ি না কেন, যেভাবেই তাকে দেখি না কেন, কৃষকদের আন্দোলন, কৃষক চৈতন্য, কৃষক বিদ্রোহ, কৃষি অর্থনীতি, কৃষকদের প্রতিদিনের যে জীবনযাপন, তাদের পরিবার, এগুলো বাদ দিলে কিন্তু সমাজতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রতত্ত্ব, অর্থনীতি, তার আলোচনা আমরা করে উঠতে পারবো না। এই জন্যই আমাদের কৃষকদের সম্পর্কে পড়তে হবে। আর একটা জিনিস এর থেকে আমরা আলোচনা ঢুকতে পারি এর পরের স্তরে গিয়ে, যে এই যে তথাকথিত তৃতীয় বিশ্বের যে দেশগুলি, ভারতের মতন দেশ, চীনের মতন দেশ বা আফ্রিকার বিভিন্ন দেশ, সেখানে কিন্তু সমাজবিজ্ঞানীরা মনে করেছিলেন, তারা দেখাচ্ছেন কৃষক বিদ্রোহ একটা দীর্ঘস্থায়ী ছাপ ফেলেছে, একটা দীর্ঘমেয়াদী ছাপ কৃষক বিদ্রোহ ফেলতে সক্ষম হয়েছে। কিসের ওপর? না সামাজিক সংগঠনের ওপর, রাজনৈতিক নীতি নির্ধারণের ওপরে। এবং ভায়োলেন্ট রুরাল আনরেস্ট এবং অ্যাগ্রারিয়ান ক্রাইসিস যা ভারতবর্ষে শুরু হয়েছিল 1960 এবং 70 দশকে বিশেষ করে, তার প্রেক্ষিতেই নতুন করে কিন্তু কৃষকদের নিয়ে ভাবা, আমরা বলতে পারি সেটা এসছে। আমরা আমাদের এর অনেক আগের আলোচনাতে আমরা দেখিয়েছিলাম যে জাতীয়তাবাদী যে আন্দোলন ভারতবর্ষে ঘটেছে, কৃষকরা কখনো কখনো সেই জাতীয়তাবাদী আন্দোলনের মধ্যে প্রবেশ করেছে, কখনো তারা সেখান থেকে আবার সরে গেছেন। কিন্তু কৃষক বিদ্রোহের যে স্বকীয়তা, তার যে নিজস্বতা, এবং সে কেন বিদ্রোহ করে, বিদ্রোহের পেছনে কোনো নির্দিষ্ট সংগঠন আছে, সেই বিদ্রোহ করার মধ্যে দিয়ে সে নিজের দাবি কিভাবে প্রতিষ্ঠিত করে, অন্যান্য শ্রেণীগুলির সঙ্গে তার সম্পর্ক কি থাকে, অন্যান্য সামাজিক সংগঠনকে সে কিভাবে দেখে, কিভাবে সে শত্রু, তাকে যে এনিমি বলে মনে করে, তাকে যে শত্রু বলে মনে করে, তার যে বিভিন্ন ধরন ধারণ চিহ্ন, তার যে প্রাতিষ্ঠানিক কাঠামো, তার যে ডমিনেশন বা প্রাধান্য, তার যে হেজিমনি বা আধিপত্য, তাকে সে কিভাবে নস্যাৎ করতে চায়, এই নিয়ে কিন্তু 1970 দশকের পর থেকে এবং 80 দশক থেকে বিশেষ করে
বহুবিধ গবেষণা আমাদের দেশে হয়েছে, ইংল্যান্ডে হয়েছে, অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হয়েছে, এবং সর্বোপরি আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে কিন্তু হয়েছে, এবং এই আলোচনা কিন্তু চলছে, এটা কন্টিনিউ একটা ডিসকাশন, এটা থেমে যায়নি। সুতরাং আমাদের এই যে ইতিহাসের একটা মেজর অংশ যেখানে কৃষকরা রয়েছেন, সেই আলোচনা বাদ দিলে কিন্তু আমাদের পাঠ, আমাদের বিশ্লেষণ অসম্পূর্ণ থেকে যাবে বলে আধুনিক সমাজবিজ্ঞানীরা মনে করছেন, এবং আমরা সবাই এই এই বিষয়টা নিয়ে সহমত পোষণ করি। আমরা মনে করছি যে কৃষকদের নিয়ে আরো আলোচনা হওয়া দরকার আছে, এবং শুধুমাত্র কৃষকদের দেখতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এর আগের যে আলোচনা হতো 40-এর দশকে, 50-এর দশকে, সেই আলোচনায় কিন্তু মূলত যে আরবান এলিট ক্লাস, মধ্যবিত্ত শ্রেণী, তাদের রাজনীতি, তাদের নিয়মতান্ত্রিক রাজনীতি কখনো কখনো হয়তো তার উপর অনেক বেশি জোর পড়ত, এবং এটা হচ্ছে একটা ডোমেন অফ আরবান এলিট পলিটিক্স, একটা নাগরিক বিন্যাস তার মধ্যে ছিল, নাগরিক কতগুলো দিক তার মধ্যে ছিল, এবং এই বিষয়টাকে বিষয়টা নিয়ে আলোচনার দরকার নেই তা নয়, নিশ্চয়ই দরকার রয়েছে, কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি 60-এর দশকে এবং 70-এর দশকে দেয়ার ওয়াজ আ ক্লিয়ার শিফট ফ্রম দি আরবান ডোমেন অফ এলিট পলিটিক্স টু দা রুরাল ডোমেন অফ প্রেজেন্ট পলিটিক্স। কৃষকদের যে রাজনীতি, কৃষকদের যে চৈতন্য, তার উপর গিয়ে একটা আলোচনা শুরু হচ্ছে। এই যে শিফটিংটা হয়েছে, এই যে একটা পর্বান্তর হয়েছে, একটা স্থানান্তর হয়েছে আলোচনা, এবং ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে, এটাই কিন্তু আমরা বলবো একটা অত্যন্ত বড় থিম, একটা বড় বিশ্লেষণের জায়গা আলোচনা করার জন্য। এই আলোচনা সবকিছুর সঙ্গে যে আমাদের সহমত পোষণ করতে হবে তা নয়, এই আলোচনাকে নানাভাবে আমরা বিশ্লেষণ করতে পারি, এর সদর্থক দিক দেখতে পারি, কোথায় কোথায় কৃষক বিদ্রোহকে হয়তো অতিরিক্ত রোমান্টিসাইজ করা হচ্ছে, সে কথাও আমরা কিন্তু বলতে পারি, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, আমরা যদি 60-এর এবং 70-এর দশকের এই যে শিফট ফ্রম দি আরবান পলিটিক্স, এলিট পলিটিক্স, টু দ্য রুরাল পলিটিক্স, টু দ্য প্রেজেন্ট পলিটিক্স, এটা যদি আমরা আমাদের ব্যাখ্যার মধ্যে শুরুতেই ঢোকাতে না পারি, এবং আলোচনার যে বিন্দু, আমাদের যে পয়েন্ট অফ এন্ট্রি, কিভাবে আমরা আলোচনা শুরু করছি, এটা যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু পরের যে বিকাশ, বিশেষ করে 80-এর দশকে, 90-এর দশকে যে কৃষক আন্দোলনকে দেখার যে তত্ত্ব, তার যে ধারণা এবং বিশ্লেষণী পদ্ধতিগুলো কিভাবে পাল্টেছে, এবং কিভাবে কৃষক আন্দোলনের বিভিন্ন তথ্যকে বিশ্লেষণ করা হচ্ছে, তাকে কিভাবে সাজানো হচ্ছে, এবং কৃষক চৈতন্যকে কিভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা হয়েছে ঐতিহাসিকদের আলোচনায়, সমাজবিজ্ঞানীদের আলোচনায়, এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। সুতরাং এইটুকুনি আমরা ভূমিকা বা ইন্ট্রোডাকশনের মধ্যে দিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করছি। আশা করছি ভবিষ্যতে এই আলোচনা, আমরা যত এগোবো আলোচনাটার মধ্যে, আমরা দেখতে পাবো যে এর বহুবিধ দিক আছে, এবং এর যে রিসেন্ট ডেভেলপমেন্টস যেভাবে হয়েছে, যে 1970-এর দশকে বিশেষ করে নকশালবাড়ি আন্দোলনকে কেন্দ্র করে, তারও আগে পশ্চিমবঙ্গে খাদ্য আন্দোলন এবং কৃষকদের আন্দোলন, তাকে কেন্দ্র করে কিন্তু একাডেমিক্সের যে আলোচনা, সোশ্যাল সায়েন্সের যে একাডেমিক্স, অর্থাৎ সমাজবিজ্ঞানের যে প্রতিষ্ঠিত পরিসর, সেইখানে প্রথম কৃষকরা তাদের চৈতন্যের ছাপ ফেলতে পাচ্ছে, এবং সমাজবিজ্ঞানীরা দে আর পেইং ফ্রেশ অ্যাটেনশন, তারা নতুন করে ভাবতে শুরু করছেন, তারা বুঝতে পারলেন যে কৃষকদেরকে বাদ দিয়ে এই আলোচনা এগোনো সম্ভব নয়, এবং ভারতবর্ষের নতুন দেশ যেখানে শতকরা 70-80% মানুষ কৃষির ওপর নির্ভরশীল, সেখানে অ্যাগ্রারিয়ান ডিসকন্টেন্ট কেন হচ্ছে, তাদের কি কেন সেই আন্দোলনকে থামানো যাচ্ছে না, কেন সেই আন্দোলন এত ভায়োলেন্ট রূপ নিয়ে নিচ্ছে, এর বিশ্লেষণ কিন্তু শুধু 60-এর এবং 70-এর দশকে করলে হবে না, একে চেষ্টা করা দরকার অন্তত ঔপনিবেশিক পর্যায়ে, এবং পারলে মুঘল পিরিয়ডেও এই আন্দোলনকে, আন্দোলন যে ধারাবাহিকতা রয়েছে, কৃষকরা যে কোনোদিনই তাদের উপর অত্যাচার মেনে নেয়নি, এইটা কিন্তু বোঝার জায়গাতে সমাজবিজ্ঞানীরা পৌঁছেছেন। এবং যারা এই কাজে সবচেয়ে অগ্রণী ভূমিকা নিলেন, যারা এই বিশ্লেষণকে সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক কাঠামো দিলেন, তার তত্ত্বায়ন করলেন, তার থিওরাইজেশন হলো, তারা হচ্ছেন সাবাল্টার্ন হিস্টোরিয়ান্স। এর মধ্যে অগ্রগণ্য হচ্ছেন রণজিৎ গুহ, পার্থ চট্টোপাধ্যায়, গৌতম ভদ্র, শাহিদ আমিন, জ্ঞান পাণ্ডে, ডেভিড হার্ডিম্যান, ডেভিড আর্নল্ড, এরা বিস্তৃত আলোচনা করেছেন, এরা প্রত্যেকে অত্যন্ত অগ্রগণ্য সমাজবিজ্ঞানী, এবং এদের আলোচনা সারা পৃথিবীতে স্বীকৃত। এর বাইরেও মার্ক্সবাদী ঐতিহাসিকরাও আলোচনা করেছেন, যেমন হসবামের লেখা ইংল্যান্ডের ক্ষেত্রে আছে, ইপি টমসনের লেখা আমরা দেখতে পাই বিভিন্ন ক্ষেত্রে, ফ্রান্সের ক্ষেত্রে আলোচনা আছে, ফরাসি কৃষকদের ক্ষেত্রে, আমেরিকান বিভিন্ন বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতেও কিন্তু এই আলোচনা চলেছে। কিন্তু আজকে আমরা দেখতে চেষ্টা করছি যে যারা সাবাল্টার্ন হিস্টোরিওগ্রাফি, অর্থাৎ নিম্নবর্গের যে ইতিহাস চর্চা, সেই ইতিহাস চর্চা কিভাবে কৃষক আন্দোলনকে নতুনভাবে দেখতে চেয়েছিল,
তার একটা সংক্ষিপ্ত পর্যালোচনা করাই আমাদের এই আজকের আলোচনার মূল উদ্দেশ্য। এই যে সাবাল্টার্ন হিস্টোরিওগ্রাফি, তার বেসিক ফিচার্স কি, তার মূল দৃষ্টিভঙ্গিগুলি কি কি, সে কি মূল কথা সে বলতে চেয়েছে, এবং আমাদেরকে যদি আমরা বলতে চাই, আমরা যদি এক দুই তিন চার এইভাবে দেখলে হয়তো ছাত্রছাত্রীদের সুবিধা হবে বুঝতে, সেই জন্য জিনিসটা আমরা এভাবে সাজিয়েছি। 1982 সালে সাবাল্টার্ন স্টাডিজ এর ভলিউম 1 বা প্রথম খণ্ড প্রকাশিত হয়, এবং রণজিৎ গুহ এতে একটা দীর্ঘ ভূমিকা লেখেন, একটা লং ইন্ট্রোডাকশন আছে এই বইতে রণজিৎ গুহর লেখা, এবং সেই ইন্ট্রোডাকশনে রণজিৎ গুহ প্রথম, সেই ভূমিকায় রণজিৎ গুহ প্রথম নিম্নবর্গের ঐতিহাসিকরা, নিম্নবর্গের ইতিহাস যারা চর্চা করবেন, তারা কিভাবে কৃষক আন্দোলনকে দেখবেন, কৃষক চৈতন্যকে ব্যাখ্যা করবেন, তার একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, তার একটা তাত্ত্বিক কাঠামো তিনি দিয়েছেন। রণজিৎ গুহ এবং তার যারা সহযোগী, তাদের মূল বক্তব্য হলো যে এক্সিস্টিং হিস্টোরিওগ্রাফি ওয়াজ এলিটিস্ট অ্যান্ড ব্লিঙ্কার্ড, অর্থাৎ বিদ্যমান বা প্রচলিত যে ইতিহাস চর্চা ভারতবর্ষের ক্ষেত্রে হয়েছে, সাউথ এশিয়ার ক্ষেত্রে হয়েছে, দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে হয়েছে, সেটা ব্লিঙ্কার্ড এবং সেটা ওয়ান সাইডেড, সেটা এলিটিস্ট, সেটা একদেশদর্শী, তার মধ্যে বহুদিক দেখা হয়নি, সেটা শুধুমাত্র এলিট পলিটিক্স এর উপর জোর দিয়েছে, এবং কৃষকরা এবং নিম্নবর্গের মানুষ যে ইতিহাসের মেকার্স, তারা যে ইতিহাসে নির্মাণ করে নির্মাতা, এবং তারা যে ইতিহাসের সাবজেক্ট, তারা নিচক অবজেক্ট নয়, বস্তু নয়, তারা একটা ইতিহাসের বিষয়, এবং সে বিষয়ই এবং সেই ইতিহাসকে প্রভাবিত করার ক্ষমতা তার আছে, এই যে দৃষ্টিভঙ্গি সেটাই প্রথম রণজিৎ গুহরা এই বইটাতে তারা ব্যাখ্যা করলেন, তার একটা তাত্ত্বিক কাঠামো তারা দিলেন। এবং তারা বলতে চাইছেন যে যেহেতু ইতিহাস চর্চাতে নিম্নবর্গের মানুষদেরকে এবং মূলত কৃষকদেরকে ইতিহাসের স্রষ্টা বলে দেখা হয় না, ফলে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি, কেমব্রিজ দৃষ্টিভঙ্গি এবং মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি, এই সবকটারই কিন্তু এর দ্বারা লিমিটেড, সীমাবদ্ধ, ফলে এই আলোচনাগুলো যতদিন ধরে যে আলোচনা হয়েছে, ইতিহাস চর্চা হয়েছে, তার উদ্দেশ্য সম্পর্কে কোনো প্রশ্ন না থাকলেও তা কিন্তু সীমাবদ্ধ কাঠামোর মধ্যেই রয়ে গেছে। দ্য সাবাল্টার্ন হিস্টোরিওগ্রাফি এইমস টু রিরাইট দ্য হিস্ট্রি বাই প্লেসিং দ্য অপ্রেসড ক্লাস, কাস্ট, জেন্ডার অর এনি আদার সোশিও ইকোনমিক ক্যাটেগরি অ্যাজ দি সাবজেক্ট অব দি হিস্ট্রি, অ্যাজ দি মেকার্স অব দি হিস্ট্রি। অর্থাৎ সাবাল্টার্ন হিস্টোরিয়ানদের লক্ষ্যই হচ্ছে ইতিহাসকে নতুন করে লেখা, ইতিহাসের পুনর্লিখন, রিরাইট করা। কিভাবে রিরাইট করা? না সাবাল্টার্নদেরকে ইতিহাসের অবজেক্ট হিসাবে তাদেরকে দেখানো, এবং এইভাবে যদি ইতিহাসকে প্লেস করা যায় যেখানে সাবাল্টার্নরা হচ্ছে মেকার্স অব দি হিস্ট্রি, তাহলে কিন্তু এতদিনকার ইতিহাস চর্চার কাঠামোটা ভেঙে যাবে, তার জায়গায় একটা নতুন ধরনের ইতিহাস চর্চা শুরু হবে যেখানে কৃষকরা হচ্ছে তার চারপাশের জগতের স্রষ্টা। এবং এই যে শব্দটা সাবাল্টার্ন শব্দ, এটা ডিরাইভ করা হয়েছিল আন্তোনিও গ্রামশির লেখা থেকে, যিনি অত্যন্ত একজন প্রতিষ্ঠিত মার্ক্সবাদী চিন্তাবিদ, আপনারা সবাই জানেন ইতালির জেলে তিনি মারা গিয়েছিলেন, তার সিলেকশন ফ্রম দ্য প্রিজন নোটবুক বইতে এই শব্দটা প্রথম তিনি ব্যবহার করেন। এই সাবাল্টার্ন শব্দটা বলতে হতে রেফার করা হচ্ছে এটা কাইন্ড অফ রিলেশনশিপ অফ ডমিনেশন অ্যান্ড সাবঅর্ডিনেশন, অর্থাৎ মানুষের উপর যে ডমিনেশন চাপানো হচ্ছে, যে ডমিনেটেড হচ্ছে, যার উপর আধিপত্য বিস্তার করা হচ্ছে, সে হচ্ছে সাবাল্টার্ন, আর যে করছে আধিপত্য বিস্তার সে হচ্ছে এলিট। সুতরাং এলিট এবং সাবাল্টার্ন ডোমেন অফ পলিটিক্স, এই দুটো ডোমেন পরস্পর বিরোধী, এরা পরস্পরের সঙ্গে সবসময় সংঘাতে লিপ্ত হচ্ছে, এবং এই সংঘাতের মধ্যে দিয়েই কিন্তু কৃষক বা অন্যান্য নিম্নবর্গের শ্রেণীগুলি তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে সমর্থ হয়েছে। শুধু তাই নয়, যখন সে সংঘর্ষে লিপ্ত হচ্ছে তার বয়ান, তার কথা রেকর্ডেড হচ্ছে, এবং তাকে ব্যবহার করে ঐতিহাসিকরা আজকে আলোচনা করছেন। সুতরাং সোর্স হচ্ছে কিন্তু আমরা বলবো সাবাল্টার্ন বা নিম্নবর্গের মানুষদের, কৃষকদের বিদ্রোহের কথা। আর একটা কথা খুব জোরের সঙ্গে নিম্নবর্গের ঐতিহাসিকরা বলেছেন, রণজিৎ ঘোড়া বলেছেন যে ভারতবর্ষ বা দক্ষিণ এশিয়া একটা ইনকমপ্লিট ট্রানজিশনকে উইটনেস করেছে, সাউথ এশিয়া উইটনেস অ্যান ইনকমপ্লিট ট্রানজিশন টুয়ার্ডস ক্যাপিটালিজম, কোন দিকে না, পুঁজিবাদের দিকে, পুঁজিবাদের রূপান্তর এখানে পুরোপুরি হয়নি। পরে ইউরোপিয়ান যে ক্লাস, কোট আনকোট ইউরোপিয়ান যে ক্লাস, এই শ্রেণীর ধারণা কিন্তু এখানে যেভাবে ইউরোপে পাওয়া সম্ভব, যেভাবে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে পাওয়া সম্ভব, সেটা ভারতের মাটিতে অতখানি পর্যন্ত খুঁজে পাওয়া সম্ভব নয়। এইটা মাথায় রেখে কিন্তু তারা বলছেন যে ক্লাস ইজ নট অ্যাডিকোয়েট ক্যাটেগরি টু এক্সপ্লেন দ্য হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট ইন সাউথ এশিয়া, এখানে কি দরকার না, উই রিকোয়ার আ নিউ ক্যাটেগরি, দ্যাট ইজ দ্য সাবাল্টার্নস। এবং দু ধরনের পলিটিক্যাল ডোমেন তৈরি হচ্ছে, একটা এলিট পলিটিক্যাল ডোমেন যেটা খুব অর্গানাইজড পলিটিক্স এর দ্বারা ডমিনেটেড, আর একটা সাবাল্টার্ন পলিটিক্যাল ডোমেন হুইচ ওয়াজ ডমিনেটেড বাই দ্য স্পন্টেনিটি, অর্থাৎ স্বতঃস্ফূর্ততা। এবং ইন্ডিয়ান পার্সপেক্টিভে
The peasantry form the core of the subaltern politics, the constitutive element of which is resistance against domination. এই যে নিম্নবর্গের মানুষ কারা, এদের কোর উপাদান কারা, এদের মূল শক্তি কারা, ভারতের ক্ষেত্রে তারা কৃষক। এবং এই কৃষকদের যে লড়াই, সেই লড়াই তারা কন্টিনিউয়াসলি করে গেছে, নিরবচ্ছিন্নভাবে করে গেছে, এবং এই লড়াইয়ের মধ্যে দিয়ে তারা তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পেরেছে এবং তাদের ওপর যে আধিপত্য চাপিয়ে দেওয়ার চেষ্টা এলিট পলিটিক্স করেছে, এলিটিস্টরা করেছে বা অপ্রেসাররা করেছে, তারা তাকে এই এক্সপ্লয়টেশনকে, এই অপারেশনকে তারা থামানোর চেষ্টা করেছে। এখন একটা জিনিস এর মধ্যে চলে আসে যে তাহলে কি হিস্টোরিক্যাল যে রিসার্চ গুলো হয়েছিল, ঐতিহাসিক যে গবেষণা হয়েছে, বিফোর দ্য রাইজ অব দ্য সাবাল্টার্ন হিস্টোরিওগ্রাফি, বিফোর দ্য রাইজ অব দ্য সাবাল্টার্ন স্টাডিজ, সেখানে কি কৃষকদের কথা আলোচিত হয়নি? সেখানে কৃষকদের কথা মার্ক্সবাদীরা বলেনি? জাতীয়তাবাদীরা তাহলে কি কৃষক বিদ্রোহ সম্পর্কে সচেতন ছিলেন না? না, একদমই নয়। তারা কৃষক বিদ্রোহ সম্পর্কে আলোচনা করেছেন, কিন্তু তফাৎ হচ্ছে যে কৃষকরা যে একটা বিদ্রোহের মধ্যে দিয়ে নিজেদের স্বকীয় অস্তিত্বকে প্রতিষ্ঠা করে এবং তার ইতিহাসের স্রষ্টা, তারা তাদের ভাগ্যকে চালিত করতে পারে এবং তাদের নিজস্ব সংগঠন আছে, একটা মতাদর্শ আছে, এই কথাগুলো কিন্তু সাবাল্টার্ন স্টাডিজের আগে এইভাবে বলা হয়নি বলে রণজিৎ গুহরা মনে করছেন। এবং কৃষক কি করে নিজের অস্তিত্বকে টেকায়? সে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখে এবং অস্তিত্বকে সে চেনায়। শাসক শ্রেণীর সামনে সে নিজের অস্তিত্বকে সে কি দিয়েছে না? সে ইনসার্জেন্সি দিয়েছে না, সে বিদ্রোহের মধ্যে দিয়েছে না। অর্থাৎ বিদ্রোহের মধ্যে দিয়ে শাসক শ্রেণী অনুভব করে যে কৃষক সজীব সত্তা, কৃষক চৈতন্য একটা বহমান পদ্ধতি, এবং কৃষকদেরকে, এই চৈতন্যকে যদি দমন না করা যায়, এই কৃষক বিদ্রোহকে যদি অবিলম্বে দমন না করা যায়, তাহলে উচ্চবর্গের মানুষের যে অস্তিত্ব, সামাজিক যে বিন্যাস, সেটা ভেঙে যেতে পারে। সুতরাং এই যে লড়াই, এই যে ডমিনেশন ভার্সেস রেজিস্ট্যান্স, এলিট পলিটিক্স ভার্সেস পেজেন্ট পলিটিক্স বা সাবাল্টার্ন পলিটিক্স, এর মধ্যে দিয়েই ভারতের ইতিহাসের বিকাশ হয়েছে বলে রণজিৎ গুহরা মনে করছেন।